বন্ধুরা, আইপিএল 2025-এর মেগা অকশনে থাকছে এবার আইপিএল এর সেরা 30 জন প্লেয়ার। এই 30 জন প্লেয়ারই কিন্তু এবার অকশনটাকে মাতিয়ে তুলবে, কেননা যেসব প্লেয়াররা এবার অকশনে উঠতে চলেছে মেগা অকশনে, তারা কিন্তু প্রত্যেকেই দুর্দান্ত প্লেয়ার এবং টি-20-র জন্য সেরা প্লেয়ার। তো এই ভিডিওতে তোমাদেরকে 30 জন প্লেয়ারের সম্পর্কে জানাবো, যারা কিন্তু আইপিএল 2025-এর মেগা অকশনে উঠতে চলেছে, যার ভিতর কিন্তু শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্থ, কেএল রাহুলের মতো নাম রয়েছে। তো সম্পূর্ণ ভিডিও দেখুন, আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, আইপিএল 2025-এর রিটেশনের লাস্ট ডেট হচ্ছে 31শে অক্টোবর। এরপরে কিন্তু কোনো দল আর কোনো প্লেয়ারকে রিটেন করতে পারবে না, সরাসরি অকশনের থেকে প্লেয়ার কিনতে হবে। আর যেহেতু এবার 6 জনের বেশি প্লেয়ার রিটেন করতে পারবে না, সেহেতু অকশনটা কিন্তু 2 দিন ধরে হবে। অকশনের ডেটও কিন্তু প্রায় ফিক্স হয়ে গেছে, 24শে নভেম্বর এবং 25শে নভেম্বর কিন্তু অকশন হতে পারে দুবাইতে, অর্থাৎ সৌদি সিটিতে। তো চলুন শুরু করা যাক বন্ধুরা। তো প্রথমেই আমরা কলকাতা নাইট রাইডার্সের সম্পর্কে আসবো। কলকাতা নাইট রাইডার্স কোন কোন বড় প্লেয়ারদেরকে রিলিজ করছে এবং তারা কিন্তু অকশনে উঠবে। তো কলকাতা নাইট রাইডার্সের থেকে যেসব বড় প্লেয়ার অকশনে উঠবে, তাদের ভিতর 1 নম্বরে রয়েছে শ্রেয়াস আইয়ার। ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার কিন্তু অকশনে উঠবে। 2 নম্বরে ফিল সল্ট, 3 নম্বরে মিশেল স্টার্ক, 4 নম্বরে রহমানুল্লাহ গুরবাজ এবং 5 নম্বরে ভেঙ্কটেশ আইয়ার। এই 5 জন বড় প্লেয়ার কিন্তু কেকেআর এর থেকে অকশনে উঠবে। চেন্নাই সুপার কিংস এর থেকে যে বড় প্লেয়াররা অকশনে উঠবে, তারা হচ্ছে 1 নম্বরে ডেভন কনওয়ে, 2 নম্বরে রচিন রবীন্দ্র এবং 3 নম্বরে ড্রাইল মিশেল। এই 3 জন কিন্তু চেন্নাই সুপার কিংস এর থেকে মেঘা অকশনে উঠবে। এরপর মুম্বাই ইন্ডিয়ান্স এর থেকে যেসব প্লেয়াররা মেঘা অকশনে উঠবে, তারা হচ্ছে 1 নম্বরে ঈশান কিশান, 2 নম্বরে ডেওয়াল্ড ব্রেভিস, 3 নম্বরে টিম ডেভিড। এই 3 জন বড় প্লেয়ার কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স এর থেকে মেঘা অকশনে উঠবে। এরপর আরসিবি থেকে যেসব বড় প্লেয়াররা মেঘা অকশনে উঠবে, তারা হচ্ছে 1 নম্বরে গ্লেন ম্যাক্সওয়েল এবং 2 নম্বরে ক্যামেরন গ্রিন। এই 2 জন কিন্তু আরসিবি থেকে মেঘা অকশনে উঠবে। দিল্লি ক্যাপিটালস এর থেকে যেসব বড় প্লেয়াররা মেগা অকশনে উঠবে, তারা হচ্ছে 1 নম্বরে ঋষভ পান্থ, 2 নম্বরে মিশেল মার্শ এবং 3 নম্বরে অ্যান্ড্রিক নোকিয়া। এই 3 জন কিন্তু দিল্লি ক্যাপিটালস এর থেকে মেগা অকশনে উঠবে, এই 3 জন বড় প্লেয়ার। এরপর লখনউ সুপার জায়ান্ট এর যে বড় 2 জন প্লেয়ার মেগা অকশনে উঠবে, তারা হচ্ছে 1 নম্বরে কেএল রাহুল এবং 2 নম্বরে সামার জোশেফ। তো কেএল রাহুলকে কিন্তু লখনউ সুপার জায়ান্ট রিলিজ করে দেবে, সেটাই জানিয়েছে। তো কেএল রাহুলকে কিন্তু অকশনে দেখা যাবে। এদিকে দিল্লি ক্যাপিটালস এর থেকেও কিন্তু ঋষভ পান্থকে অকশনে দেখা যাবে, কেননা ঋষভ পান্থকেও কিন্তু দিল্লি ক্যাপিটালস রিটেন করবে না। এরপর আছে গুজরাট টাইটান্স এর সম্পর্কে। গুজরাট টাইটান্স এর থেকে যে 2 জন বড় প্লেয়ার মেগা অকশনে উঠবে, তারা হচ্ছে 1 নম্বরে মোহাম্মদ শামি এবং 2 নম্বরে নূর আহমেদ। তো দেখো, মোহাম্মদ শামি নিজেই জানিয়েছে গুজরাট টাইটান্স এখনো পর্যন্ত তার সঙ্গে রিটেশনের সম্পর্কে কোনো আলোচনা করেনি। সুতরাং বোঝা যাচ্ছে আইপিএল 2025-এর আগে কিন্তু মোহাম্মদ শামিকে গুজরাট টাইটান্স রিটেন করবে না, সুতরাং মোহাম্মদ শামি কিন্তু মেঘা অকশনে উঠবে। এরপর আসছে রাজস্থান রয়্যালস এর সম্পর্কে। তো দেখো, রাজস্থান রয়্যালস এর থেকে যে 3 জন বড় প্লেয়ার মেঘা অকশনে উঠবে, তারা হচ্ছে 1 নম্বরে জর্জ বাটলার, 2 নম্বরে যুজবেন্দ্র চাহাল এবং 3 নম্বরে রাব্বন পোয়েল। এই 3 জন বড় প্লেয়ার কিন্তু রাজস্থান রয়্যালস এর থেকে মেগা অকশনে উঠবে। এরপর সানরাইজার্স হায়দ্রাবাদ, সানরাইজার্স হায়দ্রাবাদের থেকে যে 5 জন বড় প্লেয়ার মেগা অকশনে উঠবে, তারা হচ্ছে 1 নম্বরে রয়েছে রাহুল ত্রিপাঠী, যে কলকাতা নাইট রাইডার্সে খুব ভালো পারফরমেন্স করেছে আগে। 2 নম্বরে রয়েছে গ্লেন ফিলিপস, 3 নম্বরে ওয়াশিংটন সুন্দর, 4 নম্বরে উমরান মালিক এবং 5 নম্বরে টি নটরাজন। এই 5 জন প্লেয়ার কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের থেকে মেঘা অকশনে উঠবে, যারা কিন্তু মেঘা অকশন কাঁপাবে। এরপর আসছে পাঞ্জাব কিংস এর সম্পর্কে। তো দেখো, পাঞ্জাব কিংস কিন্তু 3 জন ইংলিশ প্লেয়ারকে রিলিজ করে দিচ্ছে, যারা কিন্তু টি-20-তে বরাবরই ভালো খেলে। এই 3 জন প্লেয়ার হচ্ছে 1 নম্বরে লিয়াম লিভিংস্টোন, 2 নম্বরে জনি বিয়ারেস্টো এবং 3 নম্বরে স্যাম কোরান। এই 3 জন বড় প্লেয়ারকে কিন্তু পাঞ্জাব কিংস রিলিজ করে দিচ্ছে, সুতরাং এই 3 জন প্লেয়ার কিন্তু মেঘা অকশনে উঠবে। তো এই টোটাল 31 জন প্লেয়ার কিন্তু আইপিএল 2025-এর মেগা অকশনে উঠছে, যারা কিন্তু টি-20-তে ভালো ক্যাপ্টেন্সি করছে, কেউ কেউ ভালো খেলছে, ভালো ব্যাটিং করছে, ভালো বোলিং করছে, এরা কিন্তু মেগা অকশনে থাকছে। সুতরাং এইসব প্লেয়াররাই কিন্তু আইপিএল 2025-এর মেগা অকশনটা এবার কাঁপাবে। তো এই 31 জন প্লেয়ারের ভিতর থেকে আপনার পছন্দের টিমে কোন প্লেয়ারকে দেখতে চান সেটা কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন। ধন্যবাদ।